মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে আদালত। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগে আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান। 2রা ডিসেম্বর পর্যন্ত আসামিপক্ষ এবং 7ই ডিসেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবেন। 8ই ডিসেম্বর উভয় পক্ষের পাল্টা যুক্তিতর্কের মধ্য দিয়ে শেষ হবে এই আপিল মামলার আপিল শুনানি। গত বছরের 29শে অক্টোবর ট্রাইব্যুনাল এক নিজামীকে মৃত্যুদণ্ড দেয়। রায়ে 16টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগ প্রমাণিত হওয়ায় বুদ্ধিজীবী হত্যাসহ 4টিতে মৃত্যুদণ্ড এবং 4টিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয় তাকে। এই রায়ের বিরুদ্ধে একই বছরের 23শে নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন মতিউর রহমান নিজামী।